অন্যান্য যে কেটলিগুলো সেগুলোতে কিন্তু আপনার অনেক সময় লাগে পানিটা গরম করতে। আর অ্যাভেলেবেল কেটলির ভিতরে দেখবেন, আমি আপনাকে দেখাই, নর্মাল কেটলিগুলোর ভিতরে কিন্তু আপনার কয়েল দেখা যায়। আচ্ছা, এটা কিন্তু কয়েলটা দেখা যায়। কয়েল দেখা যায় কি, সেটা ওয়াশ করতে কষ্ট হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা ইলেকট্রিক ক্যাটেল দেখাবো, যেহেতু শীত কিন্তু চলে এসেছে। চমৎকার, মানে এই বছরের একবারে আপডেট কিছু ইলেকট্রিক ক্যাটেল থাকছে, পাশাপাশি আগের কিছু ডিজাইনও থাকবে। এগুলো আপনারা পেয়ে যাবেন কোকারিস পার্কে। আমরা যেটা দেখাবো এটা হচ্ছে সেনকোর ব্র্যান্ডের, এটা হচ্ছে 1.5 লিটারের একবারে ডিজিটাল ক্যাটেল, ডিজিটাল ইলেকট্রিক ক্যাটেল, কোনো ঝামেলা ছাড়া আপনারা সব কিছু করতে পারবেন। বিস্তারিত আমরা জানাবো। তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ফার্মগেট এরিয়ায়। আর আমাদেরকে আজকে পুরো ভিডিওটাতে সহযোগিতা করবে আমাদের সাথে বাবু ভাই রয়েছে। তো বাবু ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো বাবু ভাই, শীত তো পড়ে গিয়েছে, সবাই আসলে ইলেকট্রিক ক্যাটেল চাচ্ছিল, তো এই ইলেকট্রিক ক্যাটেলগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। আজকে আমরা যে ক্যাটেলটা নিয়ে আসছি, আসলে এর আগে তো সবাই কম বেশি ইলেকট্রিক ক্যাটেল সম্পর্কে জানেন বা ব্যবহার করেছেন। আচ্ছা আচ্ছা। তবে আজকে যে কেটলিটা আমরা দেখাবো এটা সম্পূর্ণ ডিজিটাল। আচ্ছা আচ্ছা। ডিজিটাল হচ্ছে কি, আপনার এটার মধ্যে 3 মিনিটে পানি বয়েল করতে পারবেন। এটা কিন্তু আবার ওয়াটার পিউরিফিকেশন একটা সিস্টেম দেওয়া আছে। আর আরেকটা বিষয় হচ্ছে এটা ডিজিটাল ডিসপ্লে সিস্টেম। আপনার এখানে আপনার টেম্পারেচার একটা মেনু অপশন আছে, এখানে আপনি কতটুকু করতে চাচ্ছেন, এখানে ভলিউম আছে প্লাস মাইনাস। আপনি যদি 50 করতে চান 50-এ দিবেন, 50-এ দিয়ে যদি আপনি এটা বসায় দেন, এটা হওয়ার পরে আপনার সিগন্যাল দিয়ে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। মানে এটার মধ্যে আপনার সাউন্ড সিস্টেম আছে। আপনার আরেকটা অপশন হচ্ছে এটা 30 মিনিট আপনার আবার পানিটা গরম থাকবে, ফ্লাক্সের মতো পানি গরম থাকবে, হচ্ছে 30 মিনিট। আর 3 মিনিটে পানি ফুল বয়েল হবে। হ্যাঁ, এখানে দেখেন, এখানে আপনার ডিজিটাল সিস্টেম আছে আপনার টেম্পারেচার বাড়ানোর কমানোর। যেই টেম্পারেচার সেট করবেন পানিটা গরম হয়, ওই টেম্পারেচারে এটা বন্ধ হয়ে যাবে এবং 30 মিনিট ওই টেম্পারেচার পানিটা থাকবে, পানি গরম। আবার এখানে ফিল্টারেশনের একটা সিস্টেম আছে, নর্মাল পানি যদি আপনি দেন আর এখানে পিউরিফিকেশন সিস্টেমটা যদি আপনি ক্লিক করে অন করে দেন, তাহলে পানিটা বয়েল হবে, যে পানিটা আমরা ফুটায় খাই সেইটা। মানে দেখা যাচ্ছে আমরা পানি নর্মালি ফুটায় খাওয়ার জন্য যে অপশন আছে, নর্মালি পানি ফুটায় খাওয়ার জন্য কিন্তু একটা টেম্পারেচারের ব্যাপার স্যাপার আছে, কি প্লাস আবার এটাতে পিউরিফিকেশন হবে, মানে কি পরিমাণ টেম্পারেচার পানিটা গরম করলে সেটা খাবার উপযোগী হয়, এটা অটোমেটিকলি সেইভাবেই পানিটাকে বয়েল করে আপনার অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এটা দেখতেও কিন্তু খুবই চমৎকার। আর এটা আমি আপনাকে একটু দেখাই, এই কেটলিটা কিন্তু দেখতে খুবই সুন্দর। এটা ভ্যাকুয়াম করা আছে, এখানে আপনি দেখেন এখানে ম্যাক্সিমাম মিনিমামের একটা অপশন দেওয়া আছে, এখানে আদার মেজারমেন্টের হিসাবটা দেওয়া আছে এখানে। হ্যাঁ, সর্বোচ্চ 1.5 লিটার পর্যন্ত আমরা নিতে পারবো। আর এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে আপনার সেনকোর, এটা হচ্ছে জাপানিজ একটা কোম্পানি। আর এটার মধ্যে যে কয়েলটা ব্যবহার করা হচ্ছে সেটা 100% কপার কয়েল। আর এই যে কপার কয়েলে যেটা সেটা প্লেট সিস্টেম, অ্যালুমিনিয়াম প্লেটের মধ্যে কপার কয়েলটা দেওয়া আছে। আর এটার যে বডিটা আছে এটা একদম 100% স্টেনলেস স্টিল। আপনাকে আমি একটু দেখাই, দেখেন এটা কি পরিমাণ মোটা। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু অনেক মোটা হবে, ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে স্টেনলেস স্টিল হওয়ার ফলে কিন্তু জং মরিচাও এটা। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা ভিতরে কিন্তু ছাকনি আছে, ফিল্টার আছে, ছাকনি আছে, পাপড়ি যদি চা করে খান সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি পানির ময়লাগুলো এসে অটো ছেকে নেবে, এটা এদিক থেকে একদম অটোমেটিক্যালি ছেকে নেবে। আচ্ছা আচ্ছা, ওকে, এটাতে ছাকনিও দেওয়া আছে। এটা আপনার কালার হবে, 4টা কালার আপনারা পাবেন। আমরা 4টা কালারই একটু দেখিয়ে দিব। এপাশে একটা কালার, একটা কালার হবে, এপাশে ব্লু কালার হবে, রেড কালার আছে, রেড মেরুন কালার আর হচ্ছে ব্রাউন কালার। তো এই হচ্ছে 4টা কালার, তাই তো? সর্বপ্রথম একটা কথা বলি, সেটা হচ্ছে এইটা যে বডিটা আছে, উপরে যে বডিটা আছে এটা আপনার এনামেল কোটেড কালার করা আছে, যেটা কালারটা নষ্ট হবে না, এটা মোটা একটা লেয়ার করা আছে। আর বডির স্টিলের কপারটা যদি আমি আপনাকে বলি, স্টিলটা কিন্তু 100% নন ম্যাগনেট, আপনি ম্যাগনেট দিলে ম্যাগনেটটা লাগবে না, মানে পিওর স্টেনলেস স্টিল। এটার জন্য কোম্পানি থেকে 5 ইয়ার্সের আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর অন্যান্য যে কেটলিগুলো সেগুলোতে কিন্তু আপনার অনেক সময় লাগে পানিটা গরম করতে। আর অ্যাভেলেবেল কেটলির ভিতরে দেখবেন, আমি আপনাকে দেখাই, নর্মাল কেটলিগুলোর ভিতরে কিন্তু আপনার কয়েল দেখা যায়। আচ্ছা, এটা কিন্তু কয়েলটা দেখা যায়। কয়েল দেখা যায় কি, সেটা ওয়াশ করতে কষ্ট হয়, কষ্ট হয়। কিন্তু এটা কিন্তু আপনার একদম প্লেট সিস্টেম, রিংলার প্লেট সিস্টেম, যেটা আপনার ওয়াশ করতেও সুবিধা হবে। আর এটার যে স্টিলের যে কোয়ালিটি, বডিটা কিন্তু অনেক হেভি, যেটা আপনার যদি না হারান এটা 10 বছরের বেশি আপনারা ব্যবহার করতে পারবেন, কারণ 5 বছরের তো আমরাই আপনাকে সার্ভিস দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ওকে। আরেকটা জিনিস আমি দেখাই, নর্মাল কেটলির ক্ষেত্রে যেটা হয় সেটা এদিক দিয়ে সিস্টেমটা হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে সিস্টেম। তো এখান থেকে আপনার যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় এগুলার গোড়া কিন্তু লিক করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর স্টিলগুলো হয় পাতলা, আর এইটার কিন্তু স্টিলটা হবে অনেক মোটা, লিক করবে না,
আর আপনার এটা কোনো অ্যাক্সিডেন্ট ঘটার কোনো চান্স নেই। নরমাল গুলো চাইলে আছে এখানে, কিন্তু নরমাল গুলো আসলে দেখা যাচ্ছে অতটা সেফ না। এটা অনেক কিন্তু সেফটি, এটা 100% সেফ প্লাস পানি পিউরিফিকেশনের কিন্তু ব্যবস্থা এটাতে পাবেন। তো বাবু ভাই, এটার প্রাইসটা কোনটার প্রাইস কত রাখছেন আমাদেরকে যদি একটু বলেন? আমাদের এখানে দেখেন, আমাদের এখানে অফিশিয়ালি যে প্রাইসগুলো দেয়া আছে, আর এটার একটু ওয়াটটা আমরা বলে দিব। এটার ওয়াটটা হচ্ছে, আসলে আপনি বাজারে যে কোনো কেটলি কিনেন 2000 ওয়াট ইনপুট ওয়াট এটা লেখাই থাকে, 2000 2224 ইনপুট ওয়াট লেখাই থাকবে। পানি গরম হতে তো আর এটা বেশি সময় লাগে না, সময় লাগে আপনার 3 মিনিটে পানিটা গরম হয়ে যায়। 3 মিনিটে ওই অনুযায়ী দেখা যাচ্ছে আপনার 1 ঘন্টা চললে ওইটা 2 ইউনিট বিল আসবে। হ্যাঁ, আমি এখানে আপনাকে একটা সিস্টেম দেখা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে। এই যে দেখেন, এখানে লেখা আছে আপনি এখানে একটা ফাংশন দেয়া আছে কি কি কাজ এটাতে করতে পারবেন। যে টেম্পারেচার সেটিং এ দেখেন 50 60 70 85 100 পর্যন্ত এটা দেয়া আছে, সম্পূর্ণ অটোমেটেড। আপনি যেটা দিবেন সেটা হয় অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আর অটোমেটিক কি ওয়ার্ম ফাংশন আছে, আপনি 30 মিনিট পর্যন্ত ওয়ার্ম থাকবে। তারপর এলইডি দেখেন, ডিজিটাল ডিসপ্লে আছে, 1 লিটার ক্যাপাসিটি, স্টেনলেস স্টিল, এটা হাউজিং, সম্পূর্ণ হাউজিংটা পিওর স্টেনলেস স্টিলের। দেখেন এখানে সব ফাংশন এখানে দেয়া আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন 360 আপনার সুইভেল বেস দেয়া আছে। আচ্ছা, তো এটা আপনারা দেখছেন, সেক্ষেত্রে এটার প্রাইসটা বলছিলাম বাবু ভাই, এটার প্রাইসটা আমাদের এখানে দেখেন প্রতিটাতে কিন্তু প্রাইস দেয়া আছে। এটা হচ্ছে আপনার 4700 টাকা কিন্তু আমাদের সেল প্রাইস। সেল প্রাইস, আচ্ছা আচ্ছা। আপনারা চাইলে এটা দেখতে পারেন, আর এটা আমাদের একটা ডিসকাউন্ট পাবেন যারা নেবেন। এটা শীত উপলক্ষে একটা ডিসকাউন্ট থাকবে আমাদের। এখন যারা নেবে এটা প্রাইস পড়বে মাত্র 3800 টাকায়। 3800 টাকা আপনি ডিজিটাল একটা কেটলি পাবেন, হতচ কিন্তু স্টিলের এই ক্যাটাগরির কেটলি কিন্তু কিন্তু 3000 থেকে 3500 টাকা। কেউ যদি স্টিলে এগুলো কি অ্যাভেলেবল আছে আপনাদের কাছে? হ্যাঁ, যেমন এগুলো আছে, এগুলো আমরা 2500 টাকা করে কমের ভিতরে নিতে চাই। এগুলো 2500 টাকা করে, এটা 4.8 লিটার হবে। জি, আচ্ছা আচ্ছা, এটার প্রাইস পড়বে হচ্ছে 2500 টাকা। আর কেউ যদি এই পাশে পানি গরম করার জন্য এগুলো চাই, ক্যাটেল গুলো, যেমন এই যে এটা আছে, এটা অনেক অফিশিয়ালি ভাবে রাখতে পারেন। এটা দেখতে খুবই সুন্দর, এটা গ্লাসের। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ গ্লাসের। এটাতে আপনি চাটা করে খেলেন, এটা নিতে পারেন। এগুলো আছে আপনার ঢাকার মধ্যে হোম ডেলিভারি, আর ঢাকার বাইরে থেকে যারা নেবেন সেক্ষেত্রে আমরা কুরিয়ার করে পাঠাবো। কুরিয়ারের মাধ্যমে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন, চাইলে দোকানে আসতে পারেন। এটা হচ্ছে মানে কোকারিস পার্ক, ঢাকা ফার্ম গেট এরিয়া, আনন্দ সিনেমা হল, আনন্দ সিনেমা হলে উল্টা পাশে। সপ্তাহে 7 দিনে খোলা থাকে আপনাদের? হ্যাঁ, আমাদের সবসময় খোলা আছে। সপ্তাহে 7 দিনে খোলা রয়েছে, আপনারা চাইলে সরাসরি এসে দেখে এই প্রোডাক্টগুলো নিতে পারেন। তো কোকারিস পার্কের অ্যাড্রেসটা হচ্ছে এই পাশে আপনারা দেখছেন আনন্দ সিনেমা হল, ঢাকার ফার্ম গেট আনন্দ সিনেমা হল, আর এই পাশে আপনারা দেখছেন লাজ ফার্মা রয়েছে। তো এগুলোর ঠিক উল্টা পাশে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে, এই পাশে আপনারা দেখছেন কোকারিস পার্ক, দ্বিতীয় তলায়। অনেক সুন্দরভাবে তাদের এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, কোকারিস পার্ক, দোকান নাম্বার 54, বড়বাজার গ্রিন রোড। আমরা আবারও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকার আনন্দ সিনেমা হল, ফার্ম গেট আনন্দ সিনেমা হল, আর এই পাশে হচ্ছে লাজ ফার্মা। আর এটা ঠিক উল্টা পাশে আসলে দ্বিতীয় তলাতে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে কোকারিস পার্ক।